পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বস্তিবাসীদের। দুর্গাপুরের মায়াবাজারের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ বস্তিবাসীদের। তাদের দাবি, কারখানা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই শুরু করেছে ডিবিসি কর্তৃপক্ষ। মায়াবাজার এলাকাতে বেশ কয়েকটি বস্তি আছে, ডিবিসি ডিটিপিএসের জমির উপরে বস্তিবাসীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু কোনো পুনর্বাসনের কথা তাদেরকে বলা হয়নি। তাই পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বস্তিবাসীরা। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। আমাদের আজকে আন্দোলনটা এই জন্য যে আমাদের যে দাবিটা করা হয়েছিল সেটা তো মানেনি, অথচ অকারণে আজকে তারা কারেন্ট কেটে দেবো আর জল কেটে দেবো, তারপরে বাসস্থানটা নিজে থেকেই এক সপ্তাহের মধ্যে ছাড়তে বলেছে। তার জন্য আমরা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছি ডিবিসির কর্তৃপক্ষ। আমরা বেআইনিভাবে রয়েছি সেই জন্য আমাদের দাবি পুনর্বাসন চাই। না কিছুই দেবে না বলছে, এমনি বেনা মতলবে উচ্ছেদ করতে বলছে, তা আমরা সেটা মানছি না। আমরা আমাদের পুনর্বাসন চাক, তারপরে ডিবিসি প্ল্যান্ট হবে, আরও কিছু হবে হোক, কিন্তু আমাদের পুনর্বাসনটা চাই। আমার নাম জয়রেখা।